আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটি থেকে, ঠিক আছে? সো তোমরা অন্যান্য দিনের মতো তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে। আর ক্লাসটি শুরু করবার আগে আমি তোমাদের সাথে কিছু বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যে আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি তোমরা দেখছো, যে চ্যানেলটিতে তোমরা ফ্রিতে ক্লাসে অ্যাটেন্ড করতে পারছো, এটা কিন্তু মূলত কোনো ইউটিউব চ্যানেল না। লেখাপড়া অনলাইনটা হচ্ছে শুধুমাত্র একটি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান। ওকে, এখানে আমরা যারা ইনস্ট্রাক্টর হিসেবে আছি বা ধরো আমরা যারা শিক্ষক হিসেবে আছি, আমরা বিভিন্ন রকমের শিক্ষা সহায়ক পদ্ধতি অবলম্বন করেই মূলত তোমাদের পাশে আছি, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সব রকমের সাপোর্ট দেবার জন্য। ওকে, আর ইউটিউবটা হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমে আমরা জাস্ট আমাদের এই প্রচেষ্টাকে তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য চেষ্টা চালাচ্ছি। ওকে, তো যাই হোক, আমরা চাই যে তোমরা সবাই আমাদের এই চ্যানেলটির পাশে থাকো। তোমরা আমাদের লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। আর শুধু তোমরা না, তোমাদের পাশাপাশি তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, পাড়া প্রতিবেশী, পরিচিত সবাইকে তোমরা ইনভাইটেশন পাঠাবে। ওকে, আর বেশি বেশি করে ফেসবুকে শেয়ার করবে বা আদার্স কোনো মাধ্যমে তোমরা শেয়ার করবে। ওকে, তাহলে চলো আমরা আজকে পড়ায় চলে যাই। আমরা গত ক্লাসে কি পড়ছিলাম মনে আছে তোমাদের? আমরা গত ক্লাসে কিন্তু বিপরীতার্থক শব্দগুলো পড়ছিলাম, তাই না? বিপরীত শব্দগুলো পড়ছিলাম। সো আজকে আমরা যেটা করব, আমরা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ দিয়ে বাক্য রচনা সম্পর্কে জানবো। ওকে, কি নাম বলো? সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। আচ্ছা, এখন মনে মধ্যে প্রশ্ন জাগতে পারে যে মিস, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দটা আসলে কি? তো আমরা এখন এই ব্যাপারে জানি। আগে শোনো, বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে যাদের উচ্চারণ এক অথবা প্রায় একই কিন্তু বানানো অর্থ ভিন্ন। তার মানে হচ্ছে বাংলা ভাষায় এমন অনেক শব্দই আছে যাদের উচ্চারণ এক কিন্তু এদের বানানো আলাদা, আবার অর্থও আলাদা হয়। লিখিত রূপ ছাড়া মৌখিক উচ্চারণে এসব শব্দের অর্থ পার্থক্য নির্ণয় করা কষ্টসাধ্য। মানে না লিখে শুধু মুখে মুখে যদি এই শব্দগুলো উচ্চারণ করা হয় তাহলে এদের মধ্যে পার্থক্য বের করাটা খুবই কষ্টসাধ্য। যেমন ধরো অন্ন, হ্যাঁ অন্ন, এই অন্ন দিয়ে তুমি কী বুঝবে? অন্ন তো দুইটা আছে, একটা অন্ন হচ্ছে স্বরীয় দন্ত নয় নয়, মানে এটা অর্থ খাবার, আর একটা স্বরীয় দন্ত ন জফলা, এটা অর্থ হচ্ছে অপর। তাহলে এই যে দেখো অন্ন, এই অন্য শব্দটি একটা হলো ভাত আর একটা হচ্ছে কি অপর। তাহলে দেখো এই ধরনের শব্দসমূহকে কি বলা হবে? সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। দ্যাট মিন্স যাদের উচ্চারণ করতে গেলে মানে উচ্চারণটা একই রকম হবে, বাট লিখতে গেলে এদের অর্থ এবং বানান ভিন্ন হবে। ওকে, আচ্ছা, ভাবের যথাযথ অর্থের দিকে দৃষ্টি রেখে সমুচ্চারিত শব্দের প্রয়োগ সম্পর্কে সচেতনতা আবশ্যক। ওকে, কারণ এই ধরনের শব্দের উচ্চারণ এক হলে বানানে রয়েছে কি বলো? ভিন্নতা, এবং প্রতিটি শব্দের মূলও কিন্তু পৃথক, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা যেটা করব, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ জানবো। দেখো অংশ, স্বরীয় উনিশশো, তালিবর্ষ অংশ, এই অংশ অর্থ হচ্ছে ভাগ, এই জমিতে তারও অংশ রয়েছে, আমরা বইয়ের অংশ রয়েছে এটা। আরেকটা অংশ আছে যেটা অর্থ হচ্ছে কাজ। তোমরা বইটা খোলো, বইটা খুললে খুব ভালোভাবে তোমরা স্পেলিংগুলো দেখে বুঝতে পারবে। তাহলে একটা অংশ অর্থ হচ্ছে ভাগ, অর্থাৎ এটা দিয়ে যদি বাক্য রচনা করো তাহলে কি হচ্ছে? এই জমিতে তারও অংশ রয়েছে। আরেকটা অংশ অর্থ হচ্ছে কাজ, অংশে বোঝা নিয়ে লোকজন হাঁটে যাচ্ছে। আচ্ছা, এরপরের শব্দটা দেখো অনু, অনু অর্থ পশ্চাৎ, সকল সৈন্যই অধিনায়কের অনুগমন করলো, মানে সব সৈন্যই অধিনায়কের পিছনে পিছনে যাচ্ছে। আরেকটা অনু আছে যেটা কিনা কি বস্তুর ক্ষুদ্রতম অংশ, পদার্থের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয় বলো? অনু বলে। তাহলে আমরা কী কী জানলাম? একটা হচ্ছে অংশ, অংশ অর্থ হচ্ছে ভাগ, এ জমিতে তারও অংশ রয়েছে বাক্য রচনা। আরেকটা অংশ অর্থ হচ্ছে কাদ, অংশে বোঝা নিয়ে লোকজন হাঁটে যাচ্ছে। আরেকটা কী জানলাম? অনু, অনু অর্থ কি পশ্চাৎ, বাক্য রচনাটা কী হবে যে সকল সৈন্যই অধিনায়কের অনুগমন করলো। আরেকটা অনু অর্থ হচ্ছে বস্তুর ক্ষুদ্রতম অংশ, পদার্থের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয় বলো? অনু বলে। এরপর দেখো অন্ন, অন্ন অর্থ কি? একটু আগেও কিন্তু বলেছি অন্ন অর্থ হচ্ছে ভাত,
অন্নহীনে অন্ন দান করা, মানে যার খাবার নেই তাকে খাবার দাও। আরেকটা অন্য অর্থ হচ্ছে অপর, অনুগ্রহ করে অন্য দিন দেখা করুন, মানে অনুগ্রহ করে অন্য দিন অপর দিন দেখা করুন। এরপরের যে শব্দ সেটি হচ্ছে অবিরাম। অবিরাম অর্থ কি বলো? অনবরত, বর্ষার বৃষ্টিধারা অবিরাম ঝরছে, মানে অনবরত বর্ষাকালে বৃষ্টিটা ঝরছে। অভিরাম অর্থ সুন্দর, বর্ষার অবিরাম দৃশ্যে মন ভরে যায়। কি বলেছে? যে বর্ষার অবিরাম দৃশ্যে মন ভরে যায়। এরপর দেখো অবিধান। অবিধান অর্থ হচ্ছে অনিয়ম। অফিস আদালত সর্বত্রই অবিধান ছড়িয়ে পড়েছে, মানে অফিস আদালত সবখানে অনিয়ম ছড়িয়ে পড়েছে। অভিধান, অভিধান অর্থ কি বলো? শব্দকোষ। অভিধান খুলে শব্দটির অর্থ জেনে নাও। অর্ঘ, অর্ঘ অর্থ কি বলো? মূল্য। বইগুলো আমি অর্ধেক অর্ঘে কিনেছি, মানে বইগুলো আমি অর্ধেক মূল্যে কিনেছি। আরেকটা অর্ঘ, এটার অর্থ হচ্ছে পূজার উপকরণ। সরস্বতীর পাদমূলে তারা অর্ঘ নিবেদন করলো। দেখো এই যে আমরা শব্দগুলো পড়লাম, শব্দের অর্থগুলো পড়ছি, দেখো ওই শব্দগুলো কিন্তু শুনতে একই রকম, তাই না? উচ্চারণ করতে গিয়ে কিন্তু দেখো এদের বানান এবং অর্থ কিন্তু ভিন্ন, আর এই জন্য এদেরকে কি বলা হয় বলো? সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। আচ্ছা এর পরের শব্দটা দেখো অশ্ব। অশ্ব অর্থ কিন্তু আমরা সবাই জানি, তাই না? অশ্ব অর্থ হচ্ছে ঘোড়া। আরবীয় অশ্ব পৃথিবীর শ্রেষ্ঠ, মানে আরবের যে ঘোড়াগুলো আছে এগুলো হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়া। আরেকটা অশ্ব হচ্ছে পাথর। বাড়িটি মূল্যবান অশ্ব দিয়ে তৈরি। কি বলেছে? যে বাড়িটি মূল্যবান অশ্ব দিয়ে তৈরি। আপন, আপন অর্থ কি বলতো? দোকান। ঢাকা শহরের আপনগুলো বেশ সুসজ্জিত, মানে ঢাকা শহরের দোকান সেগুলো বেশ সুসজ্জিত। আপন, এটা অর্থ হচ্ছে কি? নিজ। আপন পাঠে মন দাও, মানে নিজ পাঠে কি দাও? মন দাও। ওকে, এরপর হচ্ছে আষাঢ়। আষাঢ় মাস কি? মাস বিশেষ না, আষাঢ়। আষাঢ় মাস চারদিকে কি? থই থই পানি। আরেকটা আষাঢ় হচ্ছে প্রবল বৃষ্টিপাত। বর্ষার আষাঢ়ে মাঠঘাট কি হলো? প্লাবিত হলো। তাহলে কি আষাঢ় অর্থ হচ্ছে মাস বিশেষ, আষাঢ় মাস বাক্যটা কি হবে? চারদিকে থই থই পানি। আরেকটা আষাঢ় অর্থ হচ্ছে প্রবল বৃষ্টিপাত। বর্ষার আষাঢ়ে মাঠঘাট প্লাবিত হলো। এরপরের শব্দটি দেখো উপাদান। উপাদান অর্থ কি বলো? উপকরণ। পানি হাইড্রোজেন ও অক্সিজেন নামক উপাদান দিয়ে তৈরি। উপাদান, উপাদান অর্থ কি বলো? বালিশ। শিশুটি উপাদানে মাথা রেখে ঘুমিয়েছে। তাহলে আমরা কি জানলাম? উপাদান অর্থ হচ্ছে উপকরণ। বাক্যটা কি হবে? যে পানি হাইড্রোজেন ও অক্সিজেন নামক উপাদান দিয়ে তৈরি। আর উপাদান অর্থ কি বলো? বালিশ। শিশুটি উপাদানে মাথা রেখে ঘুমিয়ে আছে। এরপরের শব্দটি হচ্ছে কুজন। কুজন অর্থ হচ্ছে খারাপ ব্যক্তি। কুজনের সংসর্গ পরিত্যাজ্য, মানে খারাপ ব্যক্তির সঙ্গ পরিত্যাগ করতে হবে। আরেকটা কুজন হচ্ছে পাখির ডাক। পাখির কুজনে তাদের ঘুম ভাঙল। ভোরবেলা কী করে? পাখি ডাকে না, মানে পাখি কুজন করে। আচ্ছা এদের প্রত্যেকেরই কিন্তু বানান আলাদা। ওকে, কোন, দুই সরল রেখার মিলন স্থান বা দিক, একে কি বলা হয়? কোন। হ্যাঁ, কোন কি বলেছে? যে দুই সরল রেখার মিলন স্থান বা দিক। ত্রিভুজে তিন কোণের সমষ্টি, দুই সমকোণ। আচ্ছা কোন, এটা হচ্ছে অনির্ধারিত কোনটি, তারা কোন দিকে গিয়েছে জানিনে। কপাল, কপাল অর্থ কি বলতো? ললাট বা মাথার খুলি। কপালের লিখন যায় না, খণ্ডন। আরেকটা কপাল হচ্ছে এই যে গাল, একে বলা হয় কপল, মানে কপাল হচ্ছে এটা ললাট বা মাথার খুলি, আরেকটা হচ্ছে কপল বা গাল। কপল ভিজিয়া গেল নয়নের জলে। কমল, কমল অর্থ কি বলতো? পদ্ম। ঝিলের জলে কমল ফুটে আছে। কি বলেছে? ঝিলের জলে কমল ফুটে আছে। আরেকটা হচ্ছে কোমল। কোমল অর্থ কি বলো? নরম। কোমল চরণ আলতা ধোয়া। ওকে, এরপর দেখো কুল। কুল অর্থ কি বলতো? বংশ। মেয়েটির মাতৃকুল খুবই সম্ভ্রান্ত, মানে মেয়েটির মায়ের যে বংশ সেটা খুবই কি সম্ভ্রান্ত, মানে নামি দামি। আরেকটা কুল হচ্ছে নদীর তীর। পদ্মার কুলেই তাদের কি গ্রাম। এরপরে যে শব্দ সেটি হচ্ছে গা। গা অর্থ হচ্ছে কি বলো? গ্রাম। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। আচ্ছা আরেকটা গা হচ্ছে এই যে শরীর, ঠিক আছে? মেয়েটির গায়ে লাল জামা বেশ মানিয়েছে। এরপরের শব্দটি হচ্ছে জ্যেষ্ঠ। জ্যেষ্ঠ অর্থ কি বলতো? অগ্রজ। তার জ্যেষ্ঠ ভ্রাতা একজন শিক্ষক। অগ্রজ মানে হচ্ছে বড়। আরেকটা হচ্ছে জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠটা কি বলো? মাস বিশেষ।
ফলের প্রাচুর্যে জ্যৈষ্ঠ মাস মধুবাস নামে পরিচিত। এই যে জ্যৈষ্ঠ মাস, যে মাসে কি হয়, আম, কাঁঠাল, জাম, লিচু, পেয়ারা এগুলো পাওয়া যায়, এই মাসকে কি বলা হয়, মধু মাস বলা হয়। দিন, দিন শব্দের অর্থ কি বলো, দিবস। সাত দিনে এক সপ্তাহ, তিরিশ দিনে কি এক মাস। কি বলেছে, যে সাত দিনে এক সপ্তাহ আর তিরিশ দিনে এক মাস। আরেকটা দিন আছে, এটার অর্থ হচ্ছে দরিদ্র বা গরিব, দিনে দয়া করো। ওকে, দ্বীপ, দ্বীপ কি, ওই যে অনেক চারপাশে পাড়ে থাকে মাঝখানে যে জায়গা, ওইটাকে কি বলা হয়, দ্বীপ, জল বেষ্টিত স্থান। সেন্ট মার্টিন দ্বীপ সৌন্দর্যের লীলাভূমি। আসলে সেন্ট মার্টিন তোমরা গিয়েছো? আমি গিয়েছি সেন্ট মার্টিন, কিন্তু অনেক সুন্দর একটি দ্বীপ। যারা যারা গিয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে সেন্ট মার্টিনের গল্প জানাবে। আরেকটা দ্বীপ অর্থ হচ্ছে হাতি। পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে বন্য দ্বীপ আছে। কি বলেছে, যে পার্বত্য যে চট্টগ্রাম, সেখানে জঙ্গলে কী আছে বলো, বন্য দ্বীপ আছে। তাহলে একটা দ্বীপ অর্থ আমরা জানলাম যে জল বেষ্টিত স্থান, আরেকটা দ্বীপ অর্থ কী বলো, হাতি। এগুলো কিন্তু শব্দার্থগুলো জানতে হবে, বুঝতে হবে, তা না হলে বাক্য রচনা করতে পারবে না। এরপর দেখো নীর, নীর অর্থ কী বলো, জল। ঝর্ণার নীর খুবই স্বচ্ছ ও সুপেয়। ওই যে ঝর্ণার যে পানিটা সেটা খুবই স্বচ্ছ এবং খেতে কি সুস্বাদু, সুপেয়। এরপর দেখো আরেকটা নীর, এটা হচ্ছে পাখির বাসা। পাখিরা এখন নীর রচনায় ব্যস্ত, মানে বাসা তৈরি করতে কি ব্যস্ত। পানি, পানি অর্থ কি বলো, জল। পানির স্তর ক্রমশই নিচে নেমে যাচ্ছে। আরেকটা পানি অর্থ, এটা অর্থ কি বলো, হাত। সরস্বতী দেবীর পানিতে কি বীণা শোভমান। এরপর দেখো বীণা, বীণা অর্থ কি বলো, ব্যতীত। দুঃখ বীণা সুখ লাভ হয় কি মোহিতে, মানে দুঃখ ছাড়া কীভাবে সুখ লাভ হয়। আরেকটা বীণা, যেটা বাদ্যযন্ত্র এইভাবে বাজায় যেটা, ওইটা কি একটি প্রখ্যাত, তিনি একজন প্রখ্যাত বীণা বাদক। ওকে, ভাসা, ভাসা মানে হচ্ছে ভেসে থাকা, ভাসমান থাকা। নৌকাগুলো জলের উপর ভেসে বেড়াচ্ছে। আরেকটা হচ্ছে ভাষা, ভাব প্রকাশক উক্তি বা সংকেত। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। ভারী, ভারী অর্থ কি বলো, খুব। বর্ষার রূপ ভারী মনোমুগ্ধকর। আরেকটা ভারী হচ্ছে বেশি ওজন। ওকে, অতটুকু ছেলের মাথায় অত ভারী বোঝা চাপিয়েছ কেন। আচ্ছা, মুখ, মুখ অর্থ কি বলো, মুখমণ্ডল। এই যে এটা হচ্ছে মুখ, মুখটা মুখ ভার করে বসে আছো কেন। আরেকটা মুখ, এটা অর্থ কি বলো, বোবা, মানে যে কথা বলতে পারে না। মেয়েটি জন্ম থেকেই মুখ। জ্যোতি, জ্যোতি অর্থ কি বলো তো, বিরাম স্থান। জ্যোতি হলো বাক্যের অর্থ ঠিক ঠিক বোঝানোর জন্য কি বিরাম স্থান। আমরা তো জ্যোতি চিহ্ন চিনি, তাই না, দাড়ি, কমা, সেমিকোলন এগুলো। আরেকটা জ্যোতি হচ্ছে মুনি বা সন্ন্যাসী। জ্যোতিগণ সংসার ত্যাগ করে নির্জনে পরমেশ্বরের ধ্যান করেন। লক্ষ, লক্ষ অর্থ কি, শত, সহস্র। একশো সহস্রে এক লক্ষ। আরেকটা লক্ষ্য হচ্ছে উদ্দেশ্য, সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া জীবনে সফল কাম হওয়া যায় না। শয্যা, শয্যা অর্থ কি বলো, বিছানা। জীবন কুসুম শয্যা নয়, বাধা বিঘ্ন পেরিয়েই কি করতে হয়, পথ চলতে হয়। আরেকটা শয্যা হচ্ছে বেশভূষা, মেয়েটি নতুন শয্যায় লজ্জা পাচ্ছে। সূচি অর্থ কি বলো তো, পবিত্র। সুচিন্তা ছাড়া মন সূচি হয় না। আরেকটা সূচি আছে যেটার অর্থ হচ্ছে বিষয় তালিকা, বইয়ের শুরুতে সূচিটা দেখে নাও। স্বর্গ, স্বর্গ অর্থ কি বলো, দেবলোক। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। আরেকটা স্বর্গ, এটা অর্থ হচ্ছে অধ্যায় বা পরিচ্ছেদ, বইটিতে দশটি স্বর্গ আছে। স্বাক্ষর, স্বাক্ষর অর্থ হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন। নিরক্ষর জনগণকে স্বাক্ষর করার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আরেকটা স্বাক্ষর অর্থ হচ্ছে সই বা দস্তখত। দরখাস্তে আবেদনকারীর স্বাক্ষর নেই, তাহলে বুঝতেই পারছো যে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ কোনগুলো, যে বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে যাদের উচ্চারণ এক অথবা কি প্রায় একই, কিন্তু এদের বানান এবং অর্থ আলাদা। ওকে, আমরা অনেকগুলো সমচ্চারিত ভিন্নার্থক শব্দ জানলাম, তোমরা এগুলো বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং অবশ্যই বানানগুলো খুব ভালোভাবে খেয়াল করবে, খাতায় না দেখে লিখবে। আর কোনো প্রবলেম হলে আমি তো আছি, আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে।
তোমাদের যত পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।